আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেল বাংলাদেশি ফুড রেসিপিতে ওয়েলকাম করছি। বাঙালি খাবার তালিকায় খুব কমন আর মজার একটা রান্না হচ্ছে লাউ চিংড়ি। গরম গরম সাদা ভাতের সাথে লাউ চিংড়ির এই সবজিটা খেতে কতটা মজার সেটা যারা পছন্দ করেন তারা অনেকেই জানেন। আর আজকে খুব সহজভাবে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। চেষ্টা করেছি খুব কম উপকরণ আর মশলা ব্যবহার করে সিম্পল ভাবে রান্নাটা করতে। তাহলে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। লাউ চিংড়িটা রান্নার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা লাউ নিয়েছি আর একটা বড় সাইজের আলুর অর্ধেকটা নিয়েছি, যেটা খোসা ছাড়িয়ে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখন এগুলোকে স্লাইস করে কেটে নিব। লাউটা আস্তে ধুয়ে নিয়ে তারপরে কাটলেই বেশি ভালো হয়। কেটে নেওয়ার পর ধুলে এটা অনেক বেশি পানি ধরে রাখে আর লাউটা খেতে পানসে লাগে। আজকে রান্নাটার জন্য আমি এইভাবে ছোট ছোট টুকরো করে লাউগুলোকে কেটে নিচ্ছি। আর সেই সাথে যে আলুটাও নিয়েছিলাম সেটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কাটছি। এখন রান্নার জন্য চুলায় পাত্র বসিয়ে দিলাম আর সেই সাথে রান্নার তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল আর সয়াবিন তেল দুটো একসাথেই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও রান্নাটা করতে পারবেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে লালচে বাদামি করে ভেজে নেব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর আপনারা আমাদেরকে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে ফলো করতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মাছগুলোকে এপিট ওপিট উল্টে লালচে বাদামি করে ভাজা হয়ে গেলে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যায়ে কেটে রাখা লাউ আর আলুগুলো দিয়ে দিচ্ছি। রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। খুব অল্প পরিমাণে পানি দেবো কারণ লাউ থেকে অনেক পরিমাণে পানি ছাড়বে। দুই মিনিট ঢাকনা দিয়ে এটা রান্না করার পরে লক্ষ্য করুন অনেকটা পানি ছেড়ে এসেছে। এই পর্যায়ে জিরার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যারা এই সবজিটাতে সরিষা বাটা খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে আরো কিছুক্ষণ রান্না করব। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না পানিটা পুরোপুরি শুকিয়ে আসে। Thank you.
এই পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের আন্দাজ মতো যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণে পানি দিয়ে দেবেন। এখন পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে থাকবো। আর এটা যতক্ষণ না সবকিছু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর যতটুকু ঝোলে কনসিস্টেন্সি চাই সেই পর্যায়ে চলে আসে ততক্ষণ এটাকে রান্না করে নিলেই রান্নাটা শেষ হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে আর আমি কনসিস্টেন্সি এতটুকু রাখতে চাচ্ছি, তাই এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এরপর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই সবজিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই মজার। আজকে রান্নায় আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলোর পরিমাণ জানতে আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আমাদের ওয়েব অ্যাড্রেস bdfoodrecipe.com। সেখানে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই প্রস্তুত প্রণালী সহ সব উপকরণ ও মেজারমেন্ট পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।